হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি দক্ষিণখানহাটে। দক্ষিণখানহাট প্রতি শুক্রবার দিন দক্ষিণখান বাজার থেকে একটু আগে মোল্লাবাড়ি রোডে বসে। তো এইখানে হাটটা দেখবো, হাটের কবুতরের দাম সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন হাটটা ঘুরে দেখি আর কবুতরের দামটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে এক পেয়ার দোপাস টাইপ ড্যানিশ আছে ভাই। এটা কি জাতের ড্যানিশ ভাই? ড্যানিশ। আচ্ছা, ড্যানিশ এই জোড়াটা কত চাওয়া হইতেছে ভাই? ভাই 2500 টাকা। 2500 টাকা চাওয়া হইতেছে। এই পর্যন্ত হাটের দাম কেমন হচ্ছে ভাই? ভাই দিন দিন হাটে কবুতর দাম কমে যাচ্ছে, খাবার দাম বাড়ে যেতে আছে। আচ্ছা আচ্ছা, খাবারের দাম বাড়ছে। আগে যেমন যে কবুতর দাম ছিল, এখন যে বর্তমান কবুতর দাম পাই না আমরা। আচ্ছা, কিছুদিন আগে তো কবুতরের খাবারের দাম কমলো, প্রায় 10% থেকে 20% এর মতো দাম কমছে কবুতরের খাবারের, আরো ভবিষ্যতে কমতে পারে। আচ্ছা, এই পেয়ারটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে? 2000 টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে ভাই। 2000 টাকা হইলে ছাড়ার ইচ্ছা আছে। ডিম বাচ্চা রানিং তো? জি, রানিং ডিম বাচ্চার গ্যারান্টি আছে। রানিং ডিম বাচ্চার গ্যারান্টি আছে। আচ্ছা, আর কি কি কবুতর আছে আপনার বাসায়? অনেক কালেকশন আছে, হাউস পিজন আছে, ড্যানিশ আছে, তারপরে মুন্ডিয়ান আছে, লাহোরি আছে, ব্ল্যাক আছে, এসব যত কবুতর আছে। বাসা কোথায়? দক্ষিণখান। দক্ষিণখান কোথায়? আইনসবাগ। আইনসবাগ। আচ্ছা, আপনার এইখানে যে আরো এক পেয়ার প্রিন্সিপ কবুতর আছে, সেগুলো কি? ওটা শ্যালক। আচ্ছা, শ্যালক জোড়াটা কত পড়বে? 2500 টাকা। 2500 টাকা। একটু হাতে নিয়ে দেখানো যাবে? জি। এইখানে দেখেন শ্যালক জোড়াটা আছে, কালারটা দুইটা দুই রকমের না? জি ভাই। বাচ্চা কেমন করে? বাচ্চা এরকম আসবে, এরকমই দুইটা দুই কালারের? জি। আচ্ছা, দুইটা দুই কালারের বাচ্চা আছে। ছুটে যেতে চাইতে স্যার। আর পেয়ারটা 2500 টাকা, এটা কি ফিক্স না কথা বলা যাবে? না, কিছু কম রাখা যাবে যদি কেউ নেওয়ার থাকে। আচ্ছা, অনলাইনে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি হোম ডেলিভারি দেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা ভাই, নাম্বারটা? 0817-667-969। একটু আবার বলো। 0817-667-969। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো চলেন হাটে আরো কিছু কবুতর আছে সেইগুলা ঘুরে দেখি। এটা কি জাতের? শ্যালো। শ্যালো। শ্যালো এটা জোড়াটা কত পড়বে? চাওয়া দাম 1800 টাকা, একবারে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি। চাওয়া দাম 1800 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি, পুরো গ্যারান্টি। আচ্ছা, আর ওই পাশে আরেকটা দেখলাম সাদা কালো, এটা কোন জাতের? এটা হচ্ছে লং ফেস। লং ফেস। আচ্ছা, আমি শর্ট এই হাউস পিজন বলে ফেলছি। ফেন্সি কবুতর আমার তেমন একটা ধারণা নাই। আচ্ছা, এইটা এই জোড়াটা নিলে কেমন পড়বে? এটা বা চাওয়া দাম 1600 টাকা। 1600 টাকা, মাত্র 1600 টাকা। হ্যাঁ, এটার বাসায় ডিম আছে, ডিম সহ দিতে পারবো আমি। ডিম সহ বিক্রি করে কেউ যদি বাসা থেকে নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে? না, নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর এই পাশে গ্রিবাস আছে না? জি ভাই, এই পাশে কিছু গ্রিবাস আছে। আচ্ছা, গ্রিবাস পেয়ারটা কেমন পড়বে? বেড়া চাওয়া দাম 500 টাকা জোড়াটার। চাওয়া দাম 500 টাকা, তার মানে আপনারা কথা বলতে পারবেন আর দামাদারি করতে পারবেন। মাদিটা, এটা কি নট না মাদি? এটা নট, এটা মাদি। আচ্ছা, নটটা দেখেন অসাধারণ, নটের চোখটা দেখেন অসাধারণ। আর এই পাশে আরো কিছু ফেন্সি কবুতর আছে দেখেন। এখানে একটা লক্ষা নর আছে। লক্ষা নর আছে। লক্ষা নরটা নিলে কেমন পড়বে? এটা বা চাওয়া দাম 800 টাকা। চাওয়া দাম 800। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ফেস করবে না ক্যামেরা, তো ওর ফেসটা আমরা দেখাইতেছি না। এইখানে দেখেন আরো কবুতর আছে। এখানে একটা এই যে ডিউলিপের মাদি আছে। হ্যাঁ, ডিউলিপের মাদি। ডিউলিপ মাদি টাকা নিলে কেমন পড়বে? এটা চাওয়া দাম 1500 টাকা। চাওয়া দাম 1500 টাকা। কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, আরো কি কবুতর আছে? আছে ভাই, একটা কালো একটা হুমা আছে। কালো একটা হোমা আছে। এটা কি ক্রস নাকি একদম পিওর? এটা একবারে পিওর না, একটু ক্রস না আর কি, মিডিয়াম জাতের মনে করেন। মিডিয়াম জাতের। আচ্ছা, গিরগিট টুকে বেড়েছে তো মনে হইতেছে সুইফট আর হোমার ক্রস। জি জি, ওর যে গঠনটা সেটা দিক থেকে বোঝা যাইতেছে। তো এটা কত চা হইতেছে? এটা চা দাম 400 টাকা ভাইয়া। 400 টাকা। মিশরীয় কবুতরগুলোর ফেস কাটিংটা এরকম হয় দেখছেন? জি, ওর ফেস কাটিংটা দেখেন, মাশাআল্লাহ। এটা কত চা হইতেছে জানেন? 400। 400 টাকা। জি। আচ্ছা, আর আমি তোমার বাসার সামনে যে দিয়ে দিলে না ভাই? ও আমার বাসার সামনে থাকে। এই কবুতর গুলা কেউ নিতে চাইলে আমার সাথে মেইল করতে পারেন, ওর নাম্বারটা আমি কালেকশন করে আপনাকে দিয়ে দিব। ও ফেসটা দেখাইতে চাইতেছে না। তো চলেন হাটটা আরো ঘুরে দেখি আর কবুতর গুলা কেমন আছে। অবশ্যই অবশ্যই 1800। তো দেখেন এই জায়গায় এক ব্ল্যাক কালারের ড্যানিশ আছে ভাই। এগুলা কয় পরে আছে? এটা দুই পরে। দুই পরে আছে, মাশাআল্লাহ। দুই পরে দেখেন কত সুন্দর কোয়ালিটি আছে। এটা দাম কত চাওয়া হইতেছে? এটা দাম 2200 টাকা। 2200 টাকা চাওয়া হইতেছে।
আচ্ছা 2200 টাকা চাওয়া হইতেছে দুই পরের বাচ্চা এইগুলার বাবা মা কি আপনাকে अवेलेबल सेम এরকমই সেম এরকমই জি আচ্ছা এটা কি দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস না না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন এইগুলা দুই পরের হিসাবে আর কি কি কবুতর আছে ভাই আছে গ্রিজেল আছে গ্রিজেল আছে আচ্ছা হ্যাঁ এই ফোমা জোড়াটা দেখি নি দেখেন এটা কত সুন্দর হাটের দাম কেমন উঠছে ধন্যবাদ ভাইয়া এখন কিছু গ্রিবাজ কবুতর দেখবো কবুতর গুলার দাম জানবো যার কবুতর তার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এটা কি জাতের খাকি কবুতর খাকি কবুতর কত পরে আছে এটা আছে ডিম বাচ্চা রানিং করা ডিম বাচ্চা রানিং নন মাদি মাদি এটা মাদি মাদি এটার প্রাইস কেমন পড়বে 300 টাকা 300 টাকা এটা কি ফিক্স না কথা বলা যাবে না ফিক্স এটা ফিক্স না দেখেন খাকি মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আচ্ছা আর কি কি কবুতর আছে হাটে কিন্তু আজকে অনেক কবুতর আছে সব খাঁচা তো মাদি আছে সংখ্যক খাঁচা আমরা যাইতেছি গ্রিবাজ মাদি আছে মাদি এটা কেমন প্রাইস পড়বে এটা 300 টাকা 300 টাকা এটা ফিক্স না হুম আচ্ছা একটা জোড়া আছে গোল্লা জোড়া এই রকম জিগটাকে যে মাদিটা দেখলেন সেম ওই রকম একটা মাদি আছে আমার বাসায় এই যে গোল্লা জোড়া আছে গোল্লা জোড়া গোল্লা জোড়াটা কত পড়বে 400 টাকা 400 টাকা এটা ফিক্স না কথা বলা যায় না ফিক্স এটা ফিক্স আচ্ছা যে কোনো জায়গায় কি ডেলিভারি দেওয়া সম্ভব না না ডেলিভারি দেওয়া যাবে না এসে নিতে হবে না না এসে নিতে হবে এসে নিতে হবে আচ্ছা আর কি কি কবুতর আছে দেখি আর একটা জোড়া আছে ওই জোড়া জোড়া আছে না এটা কি কাজ করা জোড়া হ্যাঁ কাজ করা এই আচ্ছা কাজ করা জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে এগুলোটাও ফিক্স 400 টাকা ফিক্স 400 টাকা আপনারা কোন দিন কোন কোন হাটে থাকেন আমি তো টুঙ্গিয়াটা আর এই দক্ষিণ হাটে রবিবার দিন টুঙ্গি হাটে আর শুক্রবার দিন দক্ষিণ কানা হাটে আপনারা হাট থেকে ওর কাছ থেকে কবুতর কালেকশন করে নিতে পারেন আচ্ছা আর কোন কবুতরটা আছে লাল বাচ্চা আছে গান্ডা বাচ্চা বলে অনেকে এই বাচ্চাটা পড়বে 300 টাকা উড়াইতে পারবে নাকি গোল্লা উড়াইতে পারবো গিরিবাজ আচ্ছা বাসার লোকেশনটা একটু বলো আপনি বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন না আসলে আমি কবুতর বিক্রয় করতে আসছি আমি কবুতর পালি আচ্ছা হঠাৎ বিক্রি করার কারণ আসলে বিক্রি করার কারণ হলো বর্তমান যে বাজার ব্যবস্থা বা বাজার অবস্থা যারা আমরা কবুতর পালি শৌখিন কবুতর বাজ গিরিবাজ কবুতর পালি আসলে খাবারের উচ্চ মূল্য এবং কি যথাযথ এটার মূল্যায়ন না পাওয়া এটা হলো কারণ হয়ে দাঁড়াইছে আজকে কি কি কবুতর নিয়ে আসছেন আজকে আমার এখানে আছে সবুজ গলা চুল্লি আচ্ছা একটু দু এক পিস আমাদেরকে হাতে নিয়ে দেখাবেন আচ্ছা
এই যে কবুতরটা আপনার আগে কেমন প্রাইসে কেনা ছিল? আসলে এই কবুতর গুলো আমি কিনছি হলো পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে কেনা হয়েছে, বংশাল সূত্রাপুর। আচ্ছা, কত বিভিন্ন জায়গায় কবুতর ছিল আর কি, পেয়ারিং করতে জায়গাগুলি প্রয়োজন হয়েছে। কেমন প্রাইসে কিনা হয়েছে সেটা কি বলা যাবে? এখন আমি যে প্রাইসে এদের বাবা মা রেখেছি বা এরগুলি আমার কবুতর পাল্লা করা ছিল, কিছু কিছু হলো ব্রিডিং কবুতর ছিল, তো এর বাবা মাকে কত প্রাইস দিয়েছি? আমি প্রাইসে পার পিস কিনছিলাম হলো 500 টাকা। 500 টাকা বর্তমানে হাটে আপনি বর্তমানে দেখা গেছে 150 টাকা এই প্রাইস বলেন, 150 টাকাও বলেন বলে না, 150-200। এবার বাজারের পরিস্থিতি পুরাই খারাপ, আর দেখেন কবুতরটা কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আর লোক দেখেন ঠোঁট দেখেন সবগুলো কিন্তু একই রকম, একই রকম। হ্যাঁ, এই পাশে আরো একটা আছে, এটা কি জাতের? এটা হলো লাল গলা ভাই, লাল গলা। লাল গলা এটা কত চাওয়া হইতেছে? এই কবুতরটার দাম চাইতেছে হলো 300 টাকা। 300 টাকা হাতে দাম কেমন হচ্ছে ভাই? এখনো দাম হয় না, এটা এখনো দাম হয় না। আচ্ছা আচ্ছা, আজকে হাটে ক্রেতার সমাগম মাশাআল্লাহ অনেক ভালো আছে, আর কবুতর অনেক আসছে। আচ্ছা ভাই, এটা কত হইলে আপনার বিক্রি করার ইচ্ছা আছে? এটা 250 টাকা হইলে আমি বিক্রি করে দিতে, 250 হইলে বিক্রি করে দিব। আর ভাইয়ের বাসায় বর্তমানে কত জোড়া মতো? আমার পেয়ারিং কবুতর আছে হলো 20 জোড়া, আর এমনি কবুতর ওড়ানোর জন্য গত শীত পর্যন্ত ছিল হলো 120 পিস, এখন বর্তমানে সেটা নামতে হলো 40-45 পিস। ভাইয়ের বাসার লোকেশনটা কোথায়? আমার বাসা হলো উত্তর খান কুড়িপাড়া, কুড়িপাড়া। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের বাসা একদিন যাবো আমরা, ওরা নৌকো বোতল গুলা দেখে আসবো। আচ্ছা, এই যে কর্নারে এইগুলা কি পেয়ারে? এগুলি আসলে সব সিঙ্গেল সিঙ্গেল মাটি, সিঙ্গেল মাটি না, উড়ানোর কবুতর আপনার সবগুলো? এগুলো উড়ানোর কবুতর, গত গত বছরের আর কি। এটা কত চাওয়া হইতেছে? কত দেখেন আপনি? মাশাআল্লাহ, এটা চোখের রিং গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর দানাদার একটা চোখের কবুতর। এটা কি পাল্লা করা হয়েছিল? জি। আচ্ছা, কত কিলোমিটার পর্যন্ত? এটা দেখা গেছে আমি 4 সাইড পাল্লাই করছি এটার বাবা মা, এবং কি এটাও 1 সাইড করা আছে, তো প্রত্যেকবারই রিটার্ন ভালো ছিল। আচ্ছা, এটা নাই, কত চাওয়া হইতেছে? এই কবুতরটার দাম তো আছে হলো 400 টাকা। 400 টাকা? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? জি। আচ্ছা ভাই, নাম্বারটা একটু কাইন্ডলি বল। 01844-01844-6921-6921-80-80। ধন্যবাদ ভাইয়া। জি ধন্যবাদ। তো এইখানে একটা খাঁচা ভরা পুরা এক কালার মিষ্টি কবুতর আছে, আপনার চকলেট কালার যেটাকে বলে, একটু খাকি টাইপের চকলেট কালার বা গান্দা টাইপের চকলেট কালারের যেটা থাকে মিষ্টি কবুতরগুলো, যে কবুতর আর যার কবুতর তার সাথে আপনাদের পরিচয় করাই দিই। এতগুলো মুখী কবুতর কিভাবে জন্ম? ভাই কবুতর আরো আছে ভাই, অনেক আরো আছে, সব মুখী। কত জোড়া মতো আছে? আছে মনে হয় 200 জোড়া এরকম। 200 জোড়া? বাসা কোথায় ভাই? বাসা কাওলা মোল্লাবাড়ি, কাওলা মোল্লাবাড়ি। আচ্ছা, এই যে মুখী গুলা কত চাওয়া হইতেছে, কেমন প্রাইস চাওয়া হইতেছে? দাম তো আগে বেশি মনে করেন 25,000-20,000 টাকা করে। আচ্ছা, এখন বর্তমানে জোড়া কত করে চাওয়া হইতেছে? এখন বর্তমানে 1,000 টাকা করে তাও দেয় না, 1,000 টাকা বলা হইতেছে তাও দিতেছে না। আচ্ছা, একটু হাতে নিয়ে এক জোড়া দেখানো যাবে? মাশাআল্লাহ, দেখেন মুখী গুলা অনেক সুন্দর, অনেক অনেক মুখী আর সবই 200 জোড়া, পুরো 200 জোড়া মুখী। লাল আছে, এগুলো আছে। আচ্ছা আচ্ছা, দেখেন ওর টি শার্টের কালার আর কবুতরের কালার পুরো ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, এই জোড়াটা কত চাওয়া হইতেছে? এই জায়গাতে আমি 2,000 টাকা। 2,000 টাকা? হাতে দাম কেমন হচ্ছে? দাম বলছে 600। 600 টাকা? ভাই তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? ফোন নাম্বার দিই। আচ্ছা, একটু কাইন্ডলি কষ্ট করে বলো, আমরা কবুতর গুলা দর্শকদেরকে দেখাই। মাশাআল্লাহ সবগুলো মুখী কবুতর, সব এক কোয়ালিটি, এই কারণে সবগুলো কবুতর হাতে নিয়ে দেখাইলাম না, জাস্ট ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখাই। আচ্ছা ভাই, মোবাইল নাম্বারটা একটু বলো। 01-01-30-30-40-40-91-91-777। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি থ্যাংক ইউ। তো হাটের মধ্যে মোটামুটি ঘুরে দেখা শেষ, ভালো ভালো যে কবুতর গুলো ছিল আমরা কম বেশি দেখাইছি, আরো কবুতর আছে, বাট হাটের মধ্যে পানি হওয়ার কারণে সবগুলো কবুতর দেখানো সম্ভব হইতেছে না, এক সাইডে ড্রেনের পানি উঠছে। তো এইখানে কিছু বাচ্চা কবুতর আছে, বাচ্চা জোড়া কত চাওয়া হইতেছে? 400 টাকা জোড়া। আচ্ছা, বাচ্চা এগুলা 400 টাকা জোড়া চাওয়া হইতেছে, এখানে 3 পিসের মতো আছে, যারা
বাচ্চা কবুতর খুঁজতেছেন তারা দক্ষিণখান হাটে এসে দেখতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ দিয়ে দিব, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কবুতর গুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।